বদিউল আলম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম খেতাব প্রদান করে। জন্ম ও শিক্ষা জীবন। 30 অক্টোবর 1946 সালে জন্মগ্রহণ করেন। বদিউল আলমের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রামপুরা গ্রামে। তার বাবার নাম মোজাম্মেল হক সরকার এবং মায়ের নাম রাবেয়া খাতুন। তার স্ত্রীর নাম শাহনাজ কাওসার। তার এক ছেলে ও 3 মেয়ে। স্বাধীনতার পর নৌবাহিনীর চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে ঢাকার ব্রিটিশ হাই কমিশনে চাকরি নেন। পরে জনতা ব্যাংকে চাকরি শেষে অবসর নেন। কর্মজীবন। পাকিস্তান নৌবাহিনীতে কর্মরত থাকা অবস্থায় বদিউল আলম 1971 সালে ফ্রান্সের তুলন নৌঘাঁটিতে প্রশিক্ষণরত ছিলেন। সেখানে পাকিস্তান নৌবাহিনীর 57 জন সাবমেরিনার প্রশিক্ষণে ছিলেন। তাদের মধ্যে 13 জন ছিলেন বাঙালি। 30 মার্চ তারা 9 জন সেখানে পালিয়ে যান। পরে তাদের 8 জন ভারতে আসেন। এরপর তারা সবাই মুক্তিযুদ্ধে যোগ দেন। বদিউল আলম পরে মংলা ও চালনা বন্দর অপারেশনে অংশ নেন। মুক্তিযুদ্ধে ভূমিকা। 1971 সালের 16 আগস্ট ভোরে চাঁদপুর নৌবন্দরে বিকট শব্দে বিস্ফোরণ হয়। 15 আগস্ট গভীর রাতে সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন চাঁদপুর শহরের কাছে এক বাড়িতে আশ্রয় ছিলেন একদল মুক্তিযোদ্ধা। 13 আগস্ট রাত থেকে গোপন আশ্রয়ে ছিলেন তারা 20 জন। তারা সবাই নৌ কমান্ডো। তাদের দলনেতা বদিউল আলম। নিঃশব্দে এই বাড়ি থেকে বেরিয়ে পড়লেন তারা। প্রত্যেকের মুখে বাধা লিম্পেট মাইন, কোমরে ড্যাগার। তারা এগিয়ে চলেছেন মেঘনা ডাকাতিয়া নদীর মোহনার দিকে। তাদের টার্গেট 6টি জাহাজ, পন্টুন ও বার্ড, সেগুলো মাইন দিয়ে ধ্বংস করে দেওয়া। দলনেতা বদিউল আলম 18 জনকে 6 দলে ভাগ করে প্রতিটি টার্গেটের জন্য 3 জনকে নির্দিষ্ট করে দিয়েছেন, বাকি 2 জন নদীর তীরে থাকবেন। বদিউল আলমের নেতৃত্বে কমান্ডোরা নেমে পড়লেন বন্দর সংলগ্ন নদীতে। বর্ষায় মেঘনায় মোহনায় ভয়ঙ্কর এক অথই পানি, প্রবল ঢেউ আর স্রোত, এর মধ্যে তারা অভীষ্ট লক্ষ্যের দিকে সাঁতরিয়ে চলেছেন। শত্রু জাহাজ থেকে অনুসন্ধানী আলো ঘুরছে চারিদিকে। বিপজ্জনক এক অবস্থা। সব দলই সফলতার সঙ্গে নির্দিষ্ট টার্গেটে মাইন লাগিয়ে ফিরে চলল নিরাপদ স্থানে। 45 মিনিটের মধ্যেই বিস্ফোরিত হবে মাইনগুলো। এই সময় হঠাৎ দেখা দিল নতুন বিপদ। যেদিক দিয়ে তারা ফিরে যাবেন সেখানে নোঙর ফেলেছে রকেট স্টিমার সার্ভিসের জাহাজ গাজী। পাকিস্তানি সেনা ও গোলা বারুদ নিয়ে খুলনা থেকে এসেছে। সেনারা সব জাহাজে কেউ নামেনি। ডেকে দেখা যাচ্ছে কয়েকজন পাকিস্তানি সেনা অস্ত্র হাতে পাহারায়। জাহাজটি অন্ধকারে তো ছায়ার মতো নদীর পার ঘেঁষে ভেসে আছে পানির উপর। এই জাহাজটি দেখে তারা চমকে উঠলেন। কর্তব্য মিমূর হয়ে পড়লেন। যাওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছেন না তারা। অল্পক্ষণের মধ্যেই মাইনের বিস্ফোরণ ঘটবে। রাতও প্রায় শেষ হয়ে আসছে। এই অবস্থায় প্রথম দলটি দ্রুত একটি বার্জের আড়ালে লুকিয়ে পড়ল। এই বার্জে মাইন লাগানো হয়নি। অন্যরাও তাদের পেছনে সেখানে লুকিয়ে পড়লেন। প্রথমে বিকট একটি শব্দ, 2-3 মিনিট পর আরেকটি, তারপর একসঙ্গে 2-3টি, এরপরে হই ফোটার মতো বিস্ফোরণ শুরু হলো। নৌবন্দর থেকে নদীর মোহনা পর্যন্ত এলাকার জলভাগে যেন মহাপ্রলয় শুরু হয়ে গেল। বিস্ফোরণের গণবিদারী শব্দে বন্দর সংলগ্ন শহর কয়েকবার কেঁপে উঠল। বন্দর ও জাহাজের ডেকে পাকিস্তানি সেনাদের অস্থির ছোটাছুটি থুরুস্থুল কাণ্ড। একটু পর একে একে ডুবতে থাকলো মাইন লাগানো জাহাজ বার্জগুলো। ডুবন্ত জাহাজের ডেক থেকে ভীত সশস্ত্র পাকিস্তানি সেনা ও নাবিকেরা এলোমেলো গুলি চালাতে চালাতে লাফিয়ে পড়ে নদীতে। মুহূর্তে কি ঘটে গেল, এখন কি করা উচিত, ভেবে দেখার সময়ও কারণ নেই। দেখতে দেখতে বেশ কয়েকটি জাহাজ বার তোলপার তলে ডুবে গেল। পুরস্কার ও সম্মাননা। বীর উত্তম। আমরা এই মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের পর্বটি শেষ করছি। সেই সাথে জাতীয় ও আন্তর্জাতিক মহান ব্যক্তিদের কর্মজীবন সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।